আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মিথ্যা মহাপাপ জেনেও মানুষ বিভিন্ন সময় পার্থিব সফলতার আশায় মিথ্যার আশ্রয় নেয়, অথচ এই মিথ্যাই মানুষের সফলতার সবচেয়ে বড় অন্তরায়। তাই আজকের এই ভিডিওতে আমরা হাদিস ও কোরআন থেকে মিথ্যা সম্পর্কে কিছু কথা জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশাল এক হাদিসের একাংশে উল্লেখ আছে, সাবধান, তোমরা মিথ্যা পরিহার করো, কেননা মিথ্যা দ্বারা না সফলতা অর্জন করা যায়, না অর্থহীন আলাপ থেকে বাঁচা যায়। ইবনে মাজা, হাদিস নং 46। মিথ্যা মুনাফিকের অভ্যাস, মিথ্যা বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া মুনাফিকের কাজ। হাদিসে মুনাফিক চিনার যে কয়েকটি সূত্র উল্লেখ আছে তার মধ্যে মিথ্যা একটি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। এক, যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। তিন, আমানত রাখা হলে খেয়ানত করে। সহিহুল বুখারী, হাদিস নং 33। এ থেকে বোঝা যায় যে এটি কতটা ঘৃণিত অভ্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসকে খুব বেশি ঘৃণা করতেন। কারো মধ্যে মিথ্যা বলার প্রবণতা থাকলে তিনি তাদের ভিন্ন চোখে দেখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিথ্যা থেকে অধিক ঘৃণিত চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ মিথ্যা বললে তা অবিরত তার মনে থাকত, যে পর্যন্ত না তিনি জানতেন যে মিথ্যাবাদী তার মিথ্যা কথন থেকে তওবা করেছে। তিরমিজি শরীফ, হাদিস নং 1973। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে খুব ঘৃণার দৃষ্টিতে দেখতেন, কারণ হলো আল্লাহ সব মুসলমানকে তা পরিত্যাগের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের মিথ্যা পরিহারের আদেশ দিয়েছেন, এরশাদ হয়েছে, এবং তোমরা মিথ্যা কথা পরিহার করো, সূরা হজ আয়াত নং 30। বান্দার জন্য আল্লাহর রহমত অপরিসীম, কিন্তু তিনি মিথ্যাবাদীদের ভীষণ ঘৃণা করেন, তাই তিনি মিথ্যাবাদীদের হেদায়ত পর্যন্ত দেন না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়ত দেন না যে সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদী, সূরা গাফির আয়াত নং 28। মিথ্যা জাহান্নামের পথ দেখায়, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীদের ভীষণ অপছন্দ করতেন। যে অভ্যাসটিকে মহান আল্লাহ ও তার রাসূল এত অপছন্দ করে, সে অভ্যাস কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না, বরং তা মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, মানুষের দুনিয়া আখেরাত দুটোই শেষ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সত্যের পথ অবলম্বন করবে, কেননা সত্যতাই মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। কোনো মানুষ প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকলে এবং সত্যের প্রতি মনোযোগী থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলার দরবারে পরম সত্যবাদী হিসেবে তালিকাভুক্ত হয়। তোমরা মিথ্যাকে অবশ্যই পরিহার করবে, কেননা মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। কোনো বান্দা প্রতিনিয়ত মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যার প্রতি ঝুঁকে থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলার দরবারে চরম মিথ্যাবাদী হিসেবে তালিকাভুক্ত হয়। তিরমিজি শরীফ, হাদিস নং 1971। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ ও রাসূল যে অভ্যাসটিকে খুব বেশি ঘৃণা করতেন, এই অভ্যাস থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার কাছে, আল্লাহর রাসূলের কাছে পরম সত্যবাদী হিসেবে তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।